আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। নিহত চিকিৎসকের পরিবারকে টাকার প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিনি কখনোই টাকার কথা বলেননি। কিন্তু দেখে নেওয়া যাক এর আগে এ প্রসঙ্গে কি বলেছিলেন তিনি। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। নিহত চিকিৎসকের পরিবারও আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্যের কথা বলেছিলেন। তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন না, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন, এটা বলেছেন। আমি বলেছি, দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে সি বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, তদন্ত নিরপেক্ষ হোক, আমি অবশ্যই নেব, তার পাওনা আমি কেন নেব না। সোমবার মুখ্যমন্ত্রী টাকার প্রসঙ্গে সম্পূর্ণ অন্য দাবি করলেও নিহত চিকিৎসকের পরিবার পুরনো অবস্থানেই অনড়। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম, দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসব। এটা তো তাহলে তার বাবা মা মিথ্যে কথা বলছে তিনি বলতে চাইছেন। আমরা তো সেটা মনে করছি না, তার বাবা মা মিথ্যে কথা বলতে পারেন। এরকম একটা শোকগ্রস্ত ব্যক্তি তিনি এসে জনসমক্ষে তারা মিথ্যে কথা বলবেন, এটা তো হতে পারে না কখনোই। সব মিলিয়ে টাকার প্রস্তাব ঘিরে এখনো ধোঁয়াশা। সমীরণ পাল, জয়ন্ত পাল ও চিলমকরণ জায়গের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।